আসছে, বুকে হাত দিয়ে বলছে দেহটা আছে ওদিকে আর হৃদয়টা আছে মোদিজির কাছে, আমরা সবাই আছি আপনার ইনশাআল্লাহ। এইটাই তো আসল চিত্র, এটাই হচ্ছে অরিজিনাল চিত্র। মাননীয় বিধায়িকা, আপনার অমৃত স্কিমে আপনার হাজবেন্ড কত টাকা কেন্দ্রীয় সরকার জলের জন্য দিয়েছে? 1186 কোটি টাকা, 12% করে কমিশন দিয়েছেন। টাকাগুলো রাখতে পারবেন তো? পার্থ আপার মতো হবে না তো? কেশকমন্ডলের মতো হবে না তো? এত বেআইনি সম্পত্তি রাখতে পারবেন তো? রাখতে পারবেন তো? শুনে রাখুন, আপনাদের এই এলাকার বিধায়িকা মানে দুপারে ওপারে ফিরদৌসী বেগম মহোদয়া, তার 2009 সালে, এটা আমার কথা নয় হলফ না বাবা, 2009 সালে সম্পত্তির পরিমাণ ছিল 1,22,554 টাকা। 2011 সালের বিধানসভা নির্বাচনে হলফনামায় 71,18,800 টাকা। 2016 বিধানসভা নির্বাচনে 1,49,90,760 টাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনে 6,66,67,778 টাকা। রকেটের থেকেও দ্রুত গতিতে ঊর্ধ্বমুখী সম্পত্তি। এই চোরেদেরকে ধরবেন না আপনারা, চোরেদের তাড়াবেন না, তাড়াবেন না। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর চোর ধরো, চোর চোর ধরো, চোর চোর ধরো, চোর চোর ধরো। আমরা বড়গুলোকে খপাস খপাস করে ধরছি, আপনারা ছোট ছোট চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। সব পুকুর বুঝিয়ে দিয়েছে, গাছ সব কেটে নিয়ে পালাচ্ছে, গোটা লুটের রাজত্ব চলছে, আর ধরে ধরে মেরেছে 21 সালে বিধানসভা ভোটের পরে। নজরুল 80 লক্ষ টাকার ভেড়ি থেকে মাছ লুট করেছে বিজেপি লোকে। ছোট ছোট হকারি, অটো দোকানের কর্মচারী মেরে মেরে বের করেছে। আপনি কি ভাবছেন চিরদিন আপনার একই থাকবে? শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। যা যা করেছেন, আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেঠ, মমতা ব্যানার্জিকে হারানো আমি লোক। শুনে রাখুন, শুনে রাখুন, সুদ আর আসলে যদি শোধ করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়, হারার অধিকারী। নির্মল মন্ডল কি অপরাধ করেছিল? সবাইকে তৃণমূল করতে হবে, অন্য পার্টি করতে পারবেন না। এ জিনিস অনেকদিন করেছেন, এ জিনিস আর চলবে না। ভাইপো রাজ খতম।